অনেক আনন্দে থাকি, মানুষকে কষ্ট না দেয়, মানুষের পাশে থাকি, সেই ব্যবস্থা করতে হবে। আর আমি আপনাকে বলি, আমি যখন এখানে বসাচ্ছি না, আমার কাছে দুইজন আসছে অসুস্থ, আমি জিজ্ঞেস করতে পারি না, কারণ জিজ্ঞেস করলে আবার অন্য জায়গায় কথা বলে মাইকে আমি কথাটা বুঝতে পারি না, শোনা যায় না, তাই না? আর উচিত করলে যে কথা বলে তাকে মনোযোগ দিয়ে শোনা। তো এখন আপনারা যদি দয়া করে আপনাদের যার যার স্বস্ব ওয়ার্ড, নিজের গ্রাম, এই গ্রামে আমাদের গ্রাম করছে আওয়ামী লীগের কমিটি আছে, যেখানে যে অসুস্থ আছে আপনারা সেটা তাদের নাম নেন, তাদেরকে কোথায় যাওয়া লাগবে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে তারা চিকিৎসা পাবে কিনা, সেই ব্যবস্থাটা যদি করে, না হলে ঢাকায় গেলে তখন যদি আমার সহযোগিতা লাগে আমি করবো, কিন্তু আপনারা এই কাজটা করেন, কারণ না হলে হবে কি, মানে কারণ আমার একার পক্ষে এটা সম্ভব না, এবং মানসিকভাবে শারীরিকভাবে কোনোভাবে কিন্তু আমার পক্ষে এটা সম্ভব না। আপনি তাকে ভালোবাসেন, কারণ আমার কাছে সবাই চলে আসে এখন, কারণ আসে কেন, ওরা মনে করে আমি তাদের জন্য একটা না একটা ব্যবস্থা করবো। আমি চাই আপনারা যারা আছেন আপনারাও সেই ব্যবস্থা তাদের পাশে থাকেন, যেন আগামীতে আমার খুব ইচ্ছা যে আমি শুনে আসছি যে আমাদের প্রিয় নেতা গঙ্গোপাধ্যায় তার তৃণমূল করবেন, যে আপনারা শুনলে এখন যারা বইয়ে রেখে তারা বিশ্বাস করবে, আপনারা দুই চারজন যারা তাকে রেখেছেন তারা আপনারা বিশ্বাস করবেন, যে ওরা জীবনের সর্বশেষ নির্বাচন, যে তার 73 সালে 73 সালে ওনার নির্বাচনের খরচ ছিল 2500 টাকা, তার ক্ষেত্রে ওই 2500 টাকার মধ্যে 400 টাকা ছিল ভোটার লিস্ট কেনা, 5 টাকা ছিল ভোটার মানে এরকম খরচ, আর মঞ্চ তৈরির খরচ ছিল 1300 টাকা, একটা পয়সা খরচ করে নেই, লাগে নাই, আগেকার মানুষ ছিল দলকে ভালোবেসে তারা খরচ করত। এই কথাটা আমি উনি বলছিলেন, উনি বলছিলেন যে আমি আমার জীবিত কালে আমি দেখাইতে চাই মানুষকে, এবং মানুষকে না, উনি বলছিলেন যে আমি কাজের দিন আমার জীবিত কালে আমি আমার কাছে প্রমাণ করতে চাই যে টাকা ছাড়া শুধু মানুষকে ভালোবেসে মানুষের জন্য কাজ করে যে রাজনীতিতে সফল হওয়া যায়, সেটা আমি মানুষকে আমার কাছে আমার চ্যালেঞ্জ। আমারও খুব ইচ্ছা করে যে আমরা ওরকম করি, কিন্তু এখন আমাদের ওই দিন আমাকে একথা শুনে একজন বলতে চাই, এই গত সপ্তাহে তাপাশে বলে আপা এখন দেশে হবে না, কিন্তু কথা হলো সেটা ধরে আমরা হাসতেছি আজকে, কিন্তু আমাদেরকে রাজনীতি মানে হলো একটা কথা মনে রাখবেন, সমাজনীতি, রাজনীতি মানে হলো মানুষের জন্য কাজ, এই মানুষের জন্য কাজ করার জন্য মানুষের পাশে থাকতে হবে, এইখানে যেন মানুষের সেবা করতে হবে, এইখানে যেন আমাদের টাকা পয়সাটা মুখ্য না হয়ে যায়। আগামী নির্বাচনে যদি আমি বেঁচে থাকি, যদি আমি নির্বাচন করি বা যদি বেঁচে থাকে, আমি কি আপনার টাকা ছাড়া নির্বাচন করতে পারি? যাই হোক, এখন আপনারা সবাই ভালো থাকে, আমি আপনাদের গান শেখলাম। আচ্ছা, এখন আমার দিকে কত কয় আমার চাই।